যে মানুষকে কষ্ট দেয়, যে মানুষের সঙ্গে প্রতারণা করে, যে মানুষকে কথা দিয়ে কথা রাখে না, আমানতের খেয়ানত করে, বিভিন্নভাবে কষ্ট দেয়, তাদের লাইফে চারটা কষ্ট মাস্ট আসে। নাম্বার ওয়ান কষ্ট হচ্ছে এই যে তারা দে কান্ট গেট দ্য পিস অফ হার্ট, তারা মনের প্রশান্তি হারিয়ে ফেলে। একজন বান্দা যখন আর একজন বান্দায় কষ্ট দেয়, তখন আল্লাহ তাআলা তার হৃদয়ের সমস্ত শান্তি কেড়ে নেন, এটা আল্লাহ তাআলার পানিশমেন্ট। এখন আপনি বলবেন যে হুজুর কত মানুষ আমারে কষ্ট দিল, ওদেরকে দেখি ডার্টসে ঘুরে বেড়ায়, কোনো অশান্তি নাই, টাকা পয়সা গাড়ি বাড়ি বউ কোনো কিছুর অভাব নাই, ডার্টসে ঘুরতেছে, তাহলে আপনার কথার ব্যাখ্যাটা কি দাঁড়াবে? প্রিয় ভাইয়েরা, বাহ্যিক সুখটা আসল সুখ না, ভেতরের সুখটা হচ্ছে আসল সুখ। কথা বলে ঠিক কিনা? আসল সুখ হচ্ছে ভেতরের সুখ, পিস অফ হার্ট যার নাই, পিস অফ মাইন্ড যার নাই, তার পুরো পৃথিবী থাকলেও তার কোনো কিছু নাই। নিজে কষ্ট পেয়ে ভেঙে শেষ হয়ে যান, কাঁদেন, আল্লাহর কাছে দাঁড়ান, তাহাজ্জুদ পড়েন, সেজদায় কান্না করেন, নিজে শেষ হয়ে যান, মানুষকে কষ্ট দেন। দুই নাম্বার যে কথা সেটা হচ্ছে এই, যারা মানুষকে কষ্ট দেয় তারা তাদের লাইফের সবচেয়েতে মূল্যবান জিনিসটা একটা সার্টেন পিরিয়ড সে হারিয়ে ফেলে, হারায় যায়, বুঝেও না, মানুষ টেরই পায় না, আল্লাহ কেড়ে নেয়। এটা করবেন না। যদি নিজের ফেভারিট জিনিস হারাতে না চান, প্রিয় জিনিস যদি হারাতে না চান, মানুষকে কষ্ট দেবেন, খুব খারাপ, এটা খুব মারাত্মক জঘন্যতম অপরাধ। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইউযূনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগায়রি মা ইকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। যেই বান্দারা একজন মুমিন বান্দাকে অথবা একজন মুমিনা বান্দিকে কষ্ট দেয়, তারা প্রকাশ্যে গুনাহ বহন করে, কোনো কারণ ছাড়া দেখবেন মানুষ মানুষকে ব্লেম করে, অপবাদ দেয়, তহমত দেয়, অথচ সে অপরাধটা করেই নাই সে। আল্লাহ বলছেন তারা প্রকাশ্যে গুনাহের বোঝা বহন। তিন নম্বর যেটি ঘটে সেটি হচ্ছে যে মানুষকে কষ্ট দেয়, মানুষের মন থেকে আল্লাহ তাআলা তার ভালোবাসা দূর করে দেয়। যদি আপনি আমাকে কষ্ট দেন, আমি কষ্ট পেলাম, অনেক কষ্ট পেলাম, আপনি মনে রাখবেন এটার ব্যাড ইফেক্ট যেটা আপনার লাইফে ঘটবে সেটি হচ্ছে এই, মানুষের মনে আপনার জন্য কোনো ভালোবাসা থাকবে। আপনি দেখবেন যারা সমাজে মানুষের গালি দেয়, রুড বিহেভ করে, এদের থেকে মানুষ অলওয়েজ ডিস্টেন্স মেনটেন করে চলে, ওদের কাছেও মানুষ জানে, কারণ কি জানেন? আল্লাহর ধরা সবচেয়ে বড় লাস্ট অ্যান্ড ফাইনাল অ্যান্ড দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। তওবা করেছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, তাহাজ্জুদ করেছেন, আজীবন আল্লাহর কাছে তওবা করতে করতে আপনার সব গুনাহ মাফ হয়ে গেছে, মাশাআল্লাহ, দ্যাটস ভেরি অ্যামেজিং, সব মাফ হয়ে গেছে, খুব ভালো। কিন্তু যদি আপনি মানুষকে অজান্তে কষ্ট দিয়ে থাকেন, এই গুনাহটা করেন। যারা মানুষকে কষ্ট দেয়, যারা মানুষের সঙ্গে প্রতারণা করে, যারা মানুষের সঙ্গে কথা দিয়ে কথা রাখে না, এদের ক্ষমাটা আটকে যায়, কবরে সব গুনাহ মাফ হয়ে গেল, এই কষ্ট দেওয়ার গুনাহটা মাফ হয় না যতক্ষণ পর্যন্ত যাকে সে কষ্ট দিয়েছে সে যতক্ষণ পর্যন্ত মাফ না করে, ততক্ষণ পর্যন্ত এই বান্দার ক্ষমাটা আটকে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ।